নারায়ণগঞ্জের বন্দর এলাকার অবৈধ ইটের ভাটায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর নিয়ম না মেনে ভাটা করায় মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এরই মধ্যে তিন ইট ভাটাকে সিলগালা করে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত সেখানে আছে নাজমুস সালেহি বিস্তারিত জানতে সরাসরি তার কাছে নাজমুস ধন্যবাদ মোমো আসলে দুপুর বারোটার দিক থেকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যে অবৈধ ইটের ভাটা রয়েছে সেই জায়গাগুলোতে আসলে পরিবেশ অধিদপ্তর স্থানীয় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর সাথে হচ্ছে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আসলে ইট ভাটা উচ্ছেদের অভিযান শুরু হয়েছে এখন পর্যন্ত তিনটি ইট ভাটাতে চার চার নম্বর ইট ভাটাতে অভিযান চলছে তিনটিতে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি যে দুইটি ইট ভাটাকে অলমোস্ট হচ্ছে আপনার সিলগালা করে দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের ভাষ মানে পরিবেশ অধিদপ্তর বলছে যে ইট ভাটাগুলো সরকারি যে আইন নীতিমালা রয়েছে তার কোনো কিছুই তারা মানছেন না তারা হচ্ছে আইন উপেক্ষা করে আসলে এই অবৈধভাবে গড়ে তুলেছেন যার কারণে এখানে যে পরিবেশ এবং প্রতিবেশ রয়েছে তার প্রতি আসলে যে বিরূপ প্রভাব তৈরি হচ্ছে সেই প্রভাব দিন দিন আসলে বাড়ছে যে কারণে তাদের এই অভিযান তারা বলছেন যে এই লোকালয় থেকে অন্তত এক কিলোমিটার দূরে হতে হবে এই যে ভাটা এবং আধুনিক তথ্য আধুনিক যে প্রযুক্তি প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির ব্যবহার থাকতে হবে ধোঁয়া যাতে সুন্দরভাবে এবং ভালোভাবে পরিবেশের বিপর্যয় না করতে পারে সেই জন্য তারা হচ্ছে উন্নত মানের চিমনির কথা বলছেন কিন্তু এই ইটভাটাগুলো আসলে তার কোনো কিছুই মেনে আসলে গড়ে ওঠেনি যে কারণে তাদেরকে তাদের বিরুদ্ধে তাদের অভিযোগ চলছে তো এই জেলা প্রশাসক নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর থেকে আসলে আমরা যেটা জানতে পেরেছি তারা বলছেন যে নারায়ণগঞ্জে প্রায় চারশো মতো হচ্ছে ইটের ভাটা রয়েছে যার দুই শতাধিক হচ্ছে এরকম অবৈধ শুধুমাত্র এই বন্দর উপজেলাতেই আছে হচ্ছে সাতাশটি ইটের ভাটা যার পঁচিশটি আসলে হচ্ছে যে অবৈধ এবং এখানে যে কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা ছিল সে আসলে কয়লা দিয়ে ড়ানো না অনেকে খড়ি ব্যবহার করছেন পাশাপাশি যে এখানে যে রাস্তাগুলো রয়েছে রাস্তা থেকে এক কিলোমিটার দূরে যে ইটের ভাটা হওয়ার কথা তারা সেই আইন মানে অর্থাৎ এক কিলোমিটারের এই অঞ্চলে পুরো মানুষের লোকালয় রয়েছে বসতি রয়েছে সমস্ত কিছুর উপরে যে বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় লোকজন বলছেন তাদের কৃষির ক্ষেত্রে এই ইটের ভাটার কারণে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তারা আগে যে ধরনের ফসল উৎপাদন করতেন বা ফসল যে পরিমাণ হতো তারা আসলে কোনো কিছু আসলে হচ্ছে না অর্থাৎ এখানে বলা যেতে পারে এবং আপনাকে জানিয়ে রাখি পরিবেশ অধিদপ্তর বলছে যে বিশ্বের তিন নম্বর বায়ু দূষণকারী শহর হচ্ছে নারায়ণগঞ্জ এবং তার কারণে ইটের ভাটাগুলো হচ্ছে সত্তর শতাংশ হচ্ছে দায়ী এই যখন অবস্থা তখন তারা বলছেন শুধুমাত্র আজকের দিনে নয় পরিবেশ এবং প্রতিবেশ মানুষের জীবন জীবনযাপনের জন্য উপযোগী করে গড়ে তুলতে আসলে বাকি ইটের ভাটাগুলোর বিরুদ্ধেই পর্যায়ক্রমে তারা হচ্ছে অভিযান চালাবেন তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ইট ভাটার বিরুদ্ধে অভিযানের সর্বশেষ খবর মোমো নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে অবৈধ ইট ভাটা উচ্ছেদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজবুস সালেহি